সো ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। এটা আজকের ফার্স্ট এপিসোড। কাল থেকে আইএসএল শুরু হয়ে গেছে, তোমরা প্রথম ম্যাচটা সবাই দেখেছো, অনেকে আমাদের কমেন্ট করেছো এবং অনেকে মেসেজ করেছো যে পুরো ম্যাচটা সম্বন্ধে আমাদের কী ভিউ। তো দেখো, সবার প্রথম বলি, পুরো ম্যাচটা সম্বন্ধে ভিউ করার আগে যেটা বলার, কালকে কিন্তু প্রথম ম্যাচ দেখে বলা যায় যে প্লেয়াররা এখনও কিন্তু পুরোপুরি ফিট নয়। এটা কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে যে প্লেয়াররা কিন্তু পুরোপুরি ফিট নয়, ঠিক আছে? ম্যাচ কন্ডিশন যদি তোমরা ধরো, 90 মিনিট খেলার মতো কন্ডিশনে কিন্তু প্লেয়াররা নেই, সেটা কিন্তু কালকে প্রথম ম্যাচের পারফরমেন্স দেখেই বোঝা যাচ্ছে। এবং সাথে গোয়ার গরম, সেটাও একটা এক্স ফ্যাক্টর বলা যেতে পারে, সেটাও কিন্তু প্লেয়ারদের ভাবাচ্ছে। তো প্রথম ম্যাচের যদি নির্যাস বলা যেতে পারে, প্রথম ম্যাচে প্রথম হাফটা যদি বলা যায়, কেরালা ব্লাস্টার্স কিন্তু অনেকটাই পজিশনাল ফুটবল খেলছিল, নিজেদের কাছে বল রেখে খেলতে চাইছিল। তাই জন্য তোমরা যদি দেখে থাকো, দেখবে 62% বল কিন্তু কেরালা ব্লাস্টার্সের কাছে ছিল। কিন্তু সেকেন্ড হাফটায় কিন্তু সেই খেলাটাই প্রায় ঘুরে গেল বলা যেতে পারে। বল পজিশনে রাখতে গিয়ে কেরালা ব্লাস্টার্স কিন্তু মাঝে মাঝেই অনেক লুজ বল রায়কৃষ্ণাদের সামনে ফেলে দিয়েছে। ঠিক সেরকমই যদি গোলটা তোমরা লক্ষ্য করো, দেখবে সেরকমই একটা লুজ বল থেকে কিন্তু রায়কৃষ্ণা গোলটা করেছে। আর যদি বলো, রায়কৃষ্ণা কিন্তু মোস্ট ডেঞ্জারাস স্ট্রাইকার বলবো, ফুটবলার তো অবশ্যই, তবে মোস্ট ডেঞ্জারাস স্ট্রাইকার বলবো এই কারণেই, লুজ বল যদি রায়কৃষ্ণার সামনে দেওয়া হয়, সেটা কিন্তু 100টার মধ্যে 95টাই গোলে কনভার্ট করার ক্ষমতা আছে এই রায়কৃষ্ণার। তো ঠিক সেরকমভাবেই কিন্তু কেরালা ব্লাস্টার্স গোলটা খেয়েছে। আদারওয়াইজ যদি তোমরা ডিফেন্স বলো, নতুন যে প্লেয়ার দুটো, ভেকারি কোণে আর নেওমানসিও, তো এই দুটো প্লেয়ার কিন্তু যদি আমাদের ভিউ বলো, আমরা বলবো ভবিষ্যতে হয়তো একটা দুটো ম্যাচ খেলার পরে বা পুরো ফিটনেস আসলে কিন্তু কেরালা ব্লাস্টার্সের এই ডিফেন্স লাইনটা অনেক স্ট্রং হবে, অনেক মজবুত হবে। সেই তুলনায় যদি বলো, আজকে কিন্তু প্রবীর দাস একদমই অফ কালার বলা যেতে পারে। প্রবীর দাস কিন্তু যেই খেলাটা প্রবীর দাস খেলেছে আগের মরশুমে, সেই খেলাটা কিন্তু আজকে প্রবীর দাসের থেকে পাওয়া যায়নি। তবে এর সাথে একটা জিনিস বলা যেতে পারে, আজকে যদি কেরালা ব্লাস্টার্সের খেলাটা তোমরা ঠিক করে লক্ষ্য করো, দেখবে একদম হুবহু আগের বছর এটিকে চ্যাম্পিয়ন করা কোচ হাবাস যেই ট্যাকটিক্সে বা যেইভাবে টিমটা খেলিয়েছেন, কিবু বিগুনা কিন্তু কেরালা ব্লাস্টার্সকে সেমভাবে একদম খেলিয়েছেন আগেরবারের এটিকের ছকে বলা যেতে পারে। ঠিক আগেরবার প্রবীর দাস যে পজিশনটা বা যেই খেলাটা খেলেছিল, এই বছর কিন্তু প্রশান্ত বলে যে প্লেয়ারটিকে খেলিয়েছে কিবু বিগুনা, সেম খেলাটা কিন্তু প্রবীর দাসের মতোই আজকের ম্যাচে অন্তত খেলেছে। এর সাথে বলা যেতে পারে যে কেরালা ব্লাস্টার্সের প্রথম হাফে যদি কেউ নজর কেড়ে থাকে, সেটা হচ্ছে ক্যাপ্টেন কিন্তু প্রথম হাফে নজর কেড়েছে বলা যেতে পারে, সার্গিও সিডোনচা। এই সার্গিও সিডোনচা কিন্তু প্রথম হাফটায় খুবই ভালো মানের ফুটবল খেলেছে বলবো। আর এর মধ্যে নতুন করে কিছু বলার নেই, গ্যারি হুপারের সম্বন্ধে আমরা যা শুনেছিলাম তার কিছু ঝলক এখনও পর্যন্ত আমরা প্রথম ম্যাচ অনুযায়ী দেখতে পাইনি। তবে হ্যাঁ, প্রথম ম্যাচের রেজাল্ট দিয়ে বিচার করাটা ঠিক না, যেহেতু ফুটবলাররা এই প্যান্ডেমিক সময়ে অনেক দিনের গ্যাপে আজকে ফুটবল খেলতে নেমেছে, তাই তাদের একটা ফিটনেসের প্রবলেম এবং তাদের পারফরমেন্সের উপরে সেটা হয়তো পড়েছে। আমরা আশা রাখি একটা দুটো ম্যাচ খেলা হয়ে গেলে হয়তো প্রত্যেকটি প্লেয়ারকে আমরা সেইভাবেই দেখতে পাবো। তবে আবার বলছি, এই বেকারি কোণে আর কোস্টা না নিয়ামইনেসু, এই দুটো প্লেয়ার কিন্তু ভবিষ্যতে কেরালার সম্পদ হতে চলেছে বলা যেতে পারে। তো এটাই ছিল কেরালার সম্বন্ধে বলার। আর যদি যদি এটিকে মোহনবাগানের কথা বলো, তবে বলবো এটিকে মোহনবাগানের প্রথম একাদশটা সাজানো দেখলেই তোমরা বুঝতে পারবে যে হাবাস কীভাবে খেলাতে চেয়েছেন টিমটাকে। গোলে অরিন্দম, প্রীতম, তিরি, সন্দেশ, প্রবীর, তার সাথেই প্রণয় হালদার, ম্যাকা, জাফি, সুসাইরাজ, কৃষ্ণা, রয়কৃষ্ণা, এডু গার্সিয়া,
তবে সুসাইরাজের একটা চোট পেয়েছে প্রথমেই, কিন্তু সুসাইরাজ উঠে গেছিল, তোমরা দেখেছো হয়তো। সুসাইরাজ কিন্তু খুব কম সময় কিন্তু মাঠে ছিলেন, তার জায়গায় কিন্তু সুভাষী বোসকে পরে নামানো হয়। তবে একটা জিনিস, আজকে কিন্তু তিনটে পরিবর্তন করেছে কোচ আবাস, সেকেন্ড হাফে ফার্স্ট হাফে সুভাষিসকে নামিয়েছে, আর সেকেন্ড হাফে দুটো পরিবর্তন করে তিনটে পরিবর্তন করেছে। সেই জায়গায় কিন্তু কেরালা ব্লাস্টার্স পাঁচটাই পরিবর্তন করেছে, যেহেতু এই বছর থেকে পাঁচটা পরিবর্তন করার নিয়ম এসছে, তাই পাঁচটাই পরিবর্তন করেছে। যাই হোক, বাট যদি পুরো খেলাটাই বলো, তাহলে আমি কিন্তু বলবো রয় কৃষ্ণা বলো বা এডু গার্সিয়া বলো বা সন্দেশ প্রবীর, এরা কিন্তু কেউই নিজেদের মান মতো কিন্তু এখনও পর্যন্ত খেলতে পারেনি, ঠিক যেরকমটা বললাম কেরালা ব্লাস্টার্সের প্লেয়ারদের ক্ষেত্রে। হয়তো প্রথম ম্যাচ একটা জড়তা থাকবে, সেটা কাটিয়ে হয়তো সেকেন্ড ম্যাচ থেকেই তারা আবার ভালো পারফরমেন্সে ফিরবে, যদি সুন্দর ফুটবল বলো না, সুন্দর ফুটবল না, তবে হ্যাঁ কার্যকারী ফুটবল অবশ্যই এটিকে মোহনবাগান খেলেছে। তার মধ্যে বিশেষ যে নামটা নেব সেটা হচ্ছে ফার্স্ট হাফে খেলা ম্যাকওয়ার কথাই বলবো, প্লেয়ারটি কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে প্রথম হাফে। আর রয় কৃষ্ণার কথা তো বললামই, রয় কৃষ্ণাকে যদি লুজ বল দেওয়া হয় তাহলে সেটায় গোল করার মতো ক্ষমতা রয় কৃষ্ণার অবশ্যই আছে, এবং সেটা কিন্তু আজকে তিনি ম্যাচে করে দেখিয়ে দিয়েছেন। তো এই ছিল মোটামুটি প্রথম ম্যাচের নির্যাস। প্রথম ম্যাচ অনুযায়ী যদি বিশ্লেষণ করা হয়, কোনো টিমকেই এগিয়ে বা পিছিয়ে রাখা যাবে না। হ্যাঁ, এক গোলে অবশ্যই এটিকে মোহনবাগান জিতেছে, এবং স্টার্টিংয়ে তিন পয়েন্ট পাওয়াটা অবশ্যই একটা বড় ব্যাপার। এবং কোচ হাবাস আমরা তো জানি, তিনি ট্যাকটিশিয়ান মাস্টার বলা হয়, তো অবশ্যই পরের ম্যাচগুলোতেও নজর থাকবে, বিশেষ করে 27 তারিখের ডার্বি তো অবশ্যই দেখার। সেখানেও ঠিক এটিকে মোহনবাগানের যেরকম নতুন এন্টিটি, সেরকমই কিন্তু এসসি ইস্টবেঙ্গল কিন্তু নতুনভাবে কিন্তু আইএসএলে ইনভেস্টর নিয়ে এসে কিন্তু আইএসএলে যোগদান করেছে, এবং পিলকিংটন সহ ম্যাটি স্টেনম্যান সহ রবি ফাউলারকে কোচ করিয়েছে, লিভারপুল লেজেন্ড, ইংলিশ ফুটবলের লেজেন্ড রবি ফাউলারকে কোচিং করিয়েছে। তো তাদের কাছেও সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি থাকবে, কিন্তু আবার বলছি প্রথম ম্যাচ এবং ডার্বি, ডার্বি তো অবশ্যই 50-50, কেউ খাতায় কলমে এগিয়ে থাকুক আর না থাকুক, ডার্বি অবশ্যই 50-50। তো দেখা যাক, আমরা অবশ্যই নজর রাখবো ডার্বির দিকে, এবং কালকের আজকের ম্যাচের দিকেও কিন্তু নজর থাকবে। তো থ্যাংক ইউ সবাইকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর সেকেন্ড ভিডিওটায় কিন্তু এসসি ইস্টবেঙ্গলের অনেকগুলো আপডেট আসছে, যেরকম তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে ইনস্টাগ্রামের ব্যাপারটা, সেটাও তোমাদের বলে দেবো, আর কিছু প্লেয়ার সম্বন্ধেও আপডেট দেবো, আর সাথে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের অনেকগুলো আপডেট নিয়ে সেকেন্ড ভিডিওটা থাকবে। তো থ্যাংক ইউ গাইজ সবাইকে।